আমি জানি না এটা কি গাছ, কিন্তু আমি মানে এই গাছটা যে দেখলাম খুব সুন্দর লাগলো আমার। তো তোমাদের কি বলে পাতাটা দেখাতে নিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এটা হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা কিন্তু ব্লগটা দেখতে মিস করবে না। তো সরাসরি আমরা ভিডিওতে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে মাধবী লতা ফুল। হেভি সুন্দর ফুল হয় আর বসন্তকালে, মানে বসন্তকালে আগে এটা ফোটে আর তারপরে বসন্তকালের সময় মানে পাতাটা ঝরে কড়ি উঠে, তারপরে মানে এই পাতাটা উঠে অনেক, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর ফুল হয়। অনেক মানে এটা দু রকম কালার আছে, দেখো একটা হালকা আর একটা ডিপ কালার আছে। এটাও যেমন হালকা আর এটাও যেমন ডিপ, দেখো এটা ডিপ ডিপ তোমরা দেখতে পাচ্ছ। একটা গাছেই দু রকম ফুল ফোটে, ফুলটা একদম সেম। আমি তোমাদের ফুলটা ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি ফুলটা ভালো করে দেখাচ্ছি। দেখো সুন্দর দেখো ফুলগুলো, কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা। তোমরা গাছটা ট্যাঙ্কির উপরে আছে আর ট্যাঙ্কির উপরে ওটা লাগানো হয়নি, ওইদিকে লাগানো হয়েছিল। গাছটাও উঠে উঠে মানে পেঁচিয়ে টেঁচিয়ে ট্যাঙ্কির উপরে চলে এসছে, বাট না কিন্তু ট্যাঙ্কির উপরে খুব সুন্দর দেখাচ্ছে। দেখো ট্যাঙ্কির উপরে হেই সুন্দর দেখাচ্ছে, অনেক ফুল ফোটে। এখন তো মানে বসন্তকাল চলে গেছে, এখন আরো কুড়ি টুড়ি উঠে আছে, দেখো ফুল ফুটবে। আমি আজকে নিয়ে চলে এসেছি নয়নতারা ফুল। কেউ কেউ বলে নয়নতারা ফুল আর কেউ কেউ বলে বারো মাসি ফুল। তো দেখতে পাচ্ছ আমার পিছনে দেখো এই ফুলটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো এটা কিন্তু দুটো গাছ না, মানে দুটো গাছই, দুটো গাছ মানে এইদিকে একটা এইদিকে একটা, আর মাঝখানে দেখতে পাচ্ছ এটা কি গাছ, এটা একটা বেলফুলের গাছ আছে। হ্যাঁ এটা একটা বেলফুলের গাছ, আর দুদিকে এই একটা গাছ আছে, এই একটা গাছ আছে। এটা হচ্ছে এই কালারটা ফুটেছে, এটা সাদা কালারটা ফুটেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর টবের মধ্যে ফুলগুলো ফুটে আছে, দেখো কত ফুল। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো বৃষ্টি ফোটা ফোটা করে আছে। সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ আর পিঙ্ক কালারের ফুলগুলো কি সুন্দর দেখো, ভায়োলেটও আছে না, ভায়োলেট ফুল, ভায়োলেট ফুলে রয়েছে, ভায়োলেট আর ভিতরে পিঙ্ক ফুল আছে। আজকে আমরা যেই ফুলের কাছে এখন চলে এসেছি, সেই ফুলটা হচ্ছে অ্যাডিনিয়াম ফুল। তোমাদের এখন আমি ফুলটা দেখাবো, দেখো ভালো করে দেখো ফুলটা। এবার আমি যে গোড়াটা দেখাবো তোমাদের, তোমরা পুরো অবাক হয়ে যাবে যে গোড়াটা কেমন, তোমরা অবাক হয়ে যাবে। এরকম গোড়া মানে তোমাদের বাড়ি থাকলে তোমরা দেখতে পাবে, তোমাদের বাড়ি যদি না থাকে কিনতে পাওয়া যায় কিনবে। আর খুব সুন্দর গোড়াটা দেখো, একদম বড় গোড়া। কিছু কিছু ফুল আছে দেখো, এই যে এই যে এই যে বড় কড়ি হয়ে গেছে, বড় কড়ি। এটা আর একটু স্মল, আর এটা মানে এদিকে তো এদিকে স্মল লার্জ দুটোই আছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল, এই দেখো একটু সুখনি ফুল দেখো। আর এবার এবার তোমাদের আমি গোড়াটা দেখাবো, তারপরে তোমরা যদি অবাক না হয়েছো দেখো গোড়াটা। এবারে ভালো করে দেখাচ্ছি, দেখো গোড়াটা, তাহলে দেখো কত বড় গোড়া। তোমাদের মানে এই ফুল টুল তারপরে পাতাগুলো দেখে মনেই হচ্ছিল না এরকম গোড়া হবে। তো কি সুন্দর গোড়া, পুরো মাটির উপরে, মানে এটা এই গাছটা অনেক বছর রাখলে তবেই ওঠে, মানে কিছু বছর রেখে মানে ফুল উঠবে ওরকম না, অনেক বছর রাখতে হয় গাছটা তারপরে ওঠে। তো
এতক্ষণ আমি যে গাছটা দেখাচ্ছিলাম তোমাদের, সেই গাছটার নাম হলো অ্যাডেনিয়াম। আর অ্যাডেনিয়াম গাছ কাদের ভাল লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, লাস্টে ভিডিওটা দেখার পর স্কিপ করবে না। আর এখন যেটা আমি চলেছি সেটা হচ্ছে কাগজ ফুল। হয়তো আমরা তোমাদের বাড়ি কাগজ ফুল নেই, যদি না থাকে কিনেও নিতে পারো। তো দেখো এই যে কাগজ ফুল, কাগজ ফুলের সিজন এখন শেষ যেহেতু, সেই জন্য মানে এখন শুকিয়ে শুকিয়ে গেছে। আবার যখন সিজন আসবে তখন আবার হবে, মানে বড় বড় ফুল হবে। এই দেখো শুকিয়ে গেছে, এই দেখো গাছটা শুকিয়ে গেছে, এই দেখো পিঙ্ক কালারেরও ফুল আছে। এই দেখো মাঝখানে মাঝখানে লাল দেখতে পাচ্ছ, মাঝখানে মাঝখানে লাল আর পাশে দেখো পিঙ্ক। এই দেখো হালকা পিঙ্কও আছে, এই দেখো হালকা পিঙ্কও আছে। এখন সিজন শেষ সেই জন্য একটুখানি হয়ে গেছে। কাগজ ফুল বিভিন্ন কালারের হয়, তোমাদের আটটা কালার দেখো। আটটা কালার হচ্ছে এই দেখো হলুদ, এটাও কিন্তু কাগজ ফুল, এটাও হবে। এই দেখো করি 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 ফুটেছে, হবে। এটা শুকিয়ে গেছে আবার পাত, এই দেখো কি সুন্দর, দেখো ইয়েলো কালারে কি সুন্দর ফুলগুলো। হ্যাঁ আর এগুলো করি হবে, হবে দেখতে পাচ্ছ, এই যে করি হবে দেখো, এটা এই দেখো অল্প অল্প ফুল ফুটেছে দেখো। আচ্ছা দেখো কি সুন্দর টবে রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের তো এত কিছু দেখালাম, কিন্তু এখন একটা ভালো ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছি। আমি জানি না এটা কি গাছ, কিন্তু আমি মানে এই গাছটা যে দেখলাম খুব সুন্দর লাগলো আমার। তো তোমাদের কী বলে পাতাটা দেখাতে নিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এটা নাম হচ্ছে লজ্জাবতী গাছ। এই গাছটা হচ্ছে খুবই সুন্দর দেখতে। আর এটা যদি এদিকে তাকাও, এই যে এটা যদি মানে এরকম হাত দেওয়া হয় না, এটা মানে গাছও যে লজ্জা হতে, মানে গাছ যে লজ্জা পেতে পারে, মানুষ তো লজ্জা পায়, গাছ যে লজ্জা পেতে পারে সেটা আমি এই প্রথম শুনলাম। আর আমি দেখলাম এই প্রথম লজ্জাবতী গাছ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে ওদেরকে। কিন্তু হাত দিলেই, এ দেখো হাত দিচ্ছে, এ দেখো, এ দেখো মানে মানে হাত দিলেই এদের লজ্জা লাগে, হাত দিলে এদের লজ্জা লাগে। এই দেখো কি সুন্দর লজ্জা, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো মারলাম লজ্জা হয়ে গেলে, দেখো কি সুন্দর মুড়ে যাচ্ছে লজ্জায়, দেখে তো কি সুন্দর, কি সুন্দর হাত দিলেই লজ্জায় মুড়ে যাচ্ছে। এই যে দেখো গাছ, দেখো কি সুন্দর লজ্জা পেয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে, কথা বল, এই যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়ে যাচ্ছে, দেখো মুড়ে যাচ্ছে কি সুন্দর। এটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মুড়ে যায়, দেখো এই কিছু বলতে হয় না, শুধু হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মুড়ে মুড়ে যায়। এটা হেভি লজ্জা গাছের, কি সুন্দর গাছটা, হ্যাঁ কি সুন্দর। আর এই গাছে ফুল ফোটে কিন্তু পিঙ্ক কালারের পুরো হয় তাই, আচ্ছা এই গাছে ফুলও ফোটে পিঙ্ক কালারের ফুল, এইটা হয়তো, না না এই গাছটা এখানে ফুল ফুটবে গোল্ড রঙের। ও আচ্ছা লজ্জাপতি গাছে দেখো কাটা, কত কাটা দেখো, আর গাছে কিন্তু ফুলও ফোটে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা বড় একটা ফুল ফুটবে, এইগুলো লজ্জাপতি গাছ। এইটা হচ্ছে মানে পাতা, আর এখানে একটা বড় একটা ফুল ফুটবে। তো আমরা আজকে ভিডিওটা মানে এই মুহূর্তে আমি শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তার আগে একটা কথা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবে। আর তোমরা যেই গাছটা দেখতে চাও, আমরা তো গাছ দেখাই, তো তোমরা যেই গাছটা দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে যে আমি এই গাছটা দেখতে চাই, ওই গাছটা দেখতে হবে, সেটাই আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো। সে সবজি হোক, গাছ হোক, আর মানে গাছ হোক, মানে কোনো একটা গাছ হোক, তো তোমাদের ফুল গাছ থেকে সব কিছু দেখাবো তোমাদের, তোমরা শুধু কমেন্ট করবে আর কিছু না।